যারা সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি তথা নির্বাচন কমিটির যিনি চেয়ারম্যান শ্রী পীযূষ কান্তি বিশ্বাস মহাশয়। আমার সাথে উপস্থিত আছেন আমার চারপাশে আমাদের যিনি নির্বাচন কমিটির সহ সভাপতি ভাইস চেয়ারম্যান শ্রী আশিস লাল সিং মহাশয়, এবং আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় সাংসদ, দীর্ঘদিন ধরে যিনি ত্রিপুরায় লড়াই চালিয়ে যাচ্ছেন শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়, এবং উপস্থিত আছেন আমাদের মহিলা প্রদেশ ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী পান্না দেব মহাশয়। আমরা আজকে একটা ছোট মিটিং করেছিলাম। আপনারা জানেন যে আমাদের এই 60টা বিধানসভার জন্য আমাদের সভাপতি নির্বাচন কমিটির চেয়ারম্যান বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী যারা হতে ইচ্ছুক তাদের আবেদনপত্র গ্রহণ করার জন্য তিনি একটা সময় বেঁধে দিয়েছিলেন। প্রায় 129 জন আবেদন করেছেন প্রার্থী হতে চেয়ে বিভিন্ন কেন্দ্রে, এবং আমরা প্রত্যেকের জীবনপঞ্জি আবেদন নিয়ে আমাদের শীর্ষ নেতৃত্ব হাইকমান্ড তথা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা সেগুলো স্ক্রিনিং করে পাঠিয়েছিলাম। বিগত 20 জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে পীযূষ কান্তি বিশ্বাস মহাশয় এবং অন্যান্য নেতৃবৃন্দদের ডেকে এনে তিনি মিটিং করেছিলেন, এবং সেই মিটিং করে মোটামুটি আমাদের কোথায় কি হতে পারে সেই নিয়ে একটা আমাদের নির্বাচনী কৌশল তৈরি হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে তৃণমূল কংগ্রেস, আমরা সেদিনকেও বলেছি আজকেও বলেছি, যে আমরা মনে করি যে ত্রিপুরার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়ন আমরা এই ত্রিপুরার মাটিতেও করবো মানুষের স্বার্থে, তার জন্য তৃণমূল কংগ্রেস লড়াই করছে, এবং এর মধ্যে কয়েকদিনের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে। তার জন্য আজকেও আমাদের যা যা করণীয় আমাদের সভাপতি মহাশয় পীযূষ কান্তি দেব মহাশয় সেগুলোকে করছেন। এর বাইরে আপনারা সবাই জানেন যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে আমরা সবাই মিলে আগ্রহী ছিলাম, আমরা সবাই মিলে উৎসাহী ছিলাম যে কবে আমাদের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পা রাখেন, এবং আপনারা অনেকেই জানেন প্রেস এটা অলরেডি অ্যানাউন্স করেছে আগামী 6 এবং 7 ফেব্রুয়ারি আমাদের দলের সভানেত্রী তথা আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের সকলের তৃণমূল কংগ্রেসের নয়নের মণি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ত্রিপুরায় আসছেন, আমরা স্বাগত জানাচ্ছি। এবং ত্রিপুরায় 6 তারিখে তিনি আসবেন, 6 তারিখে এসে তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন, মায়ের কাছে এই ত্রিপুরার মানুষদের মঙ্গল কামনায় পুজো দেবেন, এবং তারপরে কি কর্মসূচি আছে, এবং 7 তারিখে তিনি এই আগরতলার বুকে তিনি একটা বড় মহামিছিল করবেন, একটা পদযাত্রায় তিনি অংশ নেবেন। আজকে আমরা একটা সভা ডেকেছিলাম সমস্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, ইম্পর্টেন্ট কর্মকর্তা প্রায় 250-র উপরে লিডাররা এখানে এসেছিলেন। ওনাদের সঙ্গে সাংগঠনিক ইলেকশন লড়ার সব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে, সবাই একটা লড়াকু মোড়ে আছে, ওদের উৎসাহ দেখে আমরাও উৎসাহিত। আমরা যেটা বলেছেন 129টা অ্যাপ্লিকেশন আমরা 60টা সিট থেকে পেয়েছি, আমরা সেগুলি ইলেকশন কমিটি বসে আমরা সেগুলি স্ক্রুটিনি করেছি। স্ক্রুটিনি করার পরে আমরা একটা প্রাথমিক তালিকা তৈরি করে আমরা এটা হাইকমান্ডের কাছে পাঠিয়ে দিয়েছি, এবং আমরা আশা করি খুব শীঘ্রই আমরা সেই তালিকা প্রকাশ করতে পারব। আর নির্বাচনে প্রচারের জন্য এখানে অভিষেক ব্যানার্জি যিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, মেম্বার অফ পার্লামেন্ট, উনি 2 তারিখের আগে যে কোনো সময় এখানে আসবেন, 2 বা 3 এসে এখানে একটা সভা হবে প্রাথমিকভাবে, উনি কয়েকবারে আসবেন। প্রাথমিক সভাগুলি হবে একটা সোনামুড়াতে আর একটা ধর্মনগরে, এরপরে ধাপে ধাপে উনি আরো আসবেন বিভিন্ন জায়গা হবে। সঙ্গে একসাথ আমাদের লিডার আসছেন, সঙ্গে অভিনেতা অভিনেত্রীরা আসছেন,
ওনারাও এখানে থাকবেন, ইলেকশন পর্যন্ত ওনারা দফায় দফায় এখানে থাকবেন, এবং প্রত্যেকটা ব্লকে একজন করে বড় নেতৃত্ব অবজার্ভার হিসেবে কাজ করবেন। আর মমতা ব্যানার্জির মিটিংটা, মিটিং মানে উনি যে পদযাত্রা করবেন, সেটার আমরা একটা রূপরেখা তৈরি করেছি। সেটা হচ্ছে আপনার, আমরা যারা সারা ত্রিপুরা থেকে আসবে সবাই রবীন্দ্রভবনের সামনে জমায়েত হবে, সেখান থেকে রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে বেরিয়ে আপনারা লক্ষ্মীনারায়ণ বাড়ি ধরে পূর্বাশার ওই রোডে চলে যাবেন, বনমালিপুর হয়ে, বনরাজ্যমণি হয়ে, সেখান থেকে ওনারা ওই পদযাত্রাটা আসবে মঠচমণি, মঠচমণি থেকে আসবে মোটর স্ট্যান্ড, মোটর স্ট্যান্ড হয়ে আসবে এটা কামানচমণি, সূর্যচমণি, অষ্টবেশচমণি, প্যারাডাইজ চমণি, তারপরে বর্তলা, বর্তলা থেকে সেটা চলে যাবে আপনার ফায়ার ব্রিগেড চমণির এদিক হয়ে ক্যাটচমণি, ক্যাটচমণি থেকে সোজা সেখান থেকে টিআরটিসি ওইগুলি ক্রস করে আবার আমরা রবীন্দ্রভবনের সামনে ওইখানে এসে সবাই পদযাত্রা ওইখানে শেষ হবে। পদযাত্রায় থাকবেন মমতা ব্যানার্জি, উনি সম্পূর্ণ পদযাত্রা যে এরিয়াটা আমি বললাম যে রুটটা কোথাও উনি সবটাই হাঁটবেন, রাজ্যবাসীর কাছে আবেদন জানাবেন। এবং আমরা বিশ্বাস করি মমতা ব্যানার্জির পদযাত্রাকে কেন্দ্র করে রাজ্যে একটা উৎসাহের বাতাবরণ সৃষ্টি হবে এবং মানুষ পাশে এই বাক্য যাবে যে মমতা ব্যানার্জি এখানে জয়লাভের জন্য এসেছেন তৃণমূলকে সরকার গঠিত করার জন্য। তারপরে উনি ওইখানে এসে এখানে একটা সভা মঞ্চ থাকবে, ওইখানে উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন, ভাষণ দিয়ে উনি ওই দিনই পশ্চিমবঙ্গে কলকাতায় চলে যাবেন। তার আগের দিন 6 তারিখ উনি আসছেন বিকেলবেলায়, বিকেলবেলায় এয়ারপোর্টে আমরা যারা নেতৃত্ব আছি আমরা সবাই মিলে ওনাকে অভ্যর্থনা দেব, আমরা ওনাকে ওনাকে নিয়ে আসবো আগতবাদে। পরে উনি মাতার বাড়িতে যাবেন, সেখানে একটু পুজো দেবেন। বাকি আমরা আরেকটা চেষ্টা করছি, সেটা এখন আমরা ঠিক হয়নি আমরা বলবো, আমরা একটা চাইছি উনি ওইখান থেকে সোনামুড়া গিয়ে ওইখানে দরকারের ওইখানে সবার একটা দাবি এসছে মমতা ব্যানার্জি যাতে সোনামুড়াটা ঘুরে দরকারটা ঘুরে আসে, সেটা যদি এসপিজির বিভিন্ন প্রবলেম আছে মমতা ব্যানার্জি চাইলেও আসতে পারবেন না, এসপিজির ক্লিয়ারেন্স না পেলে, সেটা হলে আমরা পরে জানিয়ে দেবো। এখন আমরা এই মিটিং মমতা ব্যানার্জির আগমনটাকে সাকসেসফুল করার জন্য এখানে একটা জনসমুদ্রের রূপ দেওয়ার জন্য আমরা আজকে সমস্ত কর্মসূচি এখানে কর্মপন্থা গ্রহণ করেছি, এবং আমরা আশা করি সেদিন আগরতলা শহরে মমতা ব্যানার্জিকে দেখা এবং কথা শোনার জন্য ত্রিপুরার মানুষ সেদিন জনসমুদ্রে পরিণত করবেন। এটাকে কেউ আর চাইছে না একদিনের জন্য সরকার কথা বলবে, এত অগণতান্ত্রিক সরকার যেখানে মানুষের কথা বলার কোনো অধিকার নেই, লুটপাটের সরকার চলছে, করাপশনের তো কোনো আর একটা মানুষের কল্যাণে কোনো কাজই করেননি, প্রতিশ্রুতি গত নির্বাচনে যা দিয়েছিলেন একটা পালন করেননি, সুতরাং সেই দায়িত্ব মানুষের যে ইচ্ছা সেটাকে আমরা বিশ্বাস করি সেই ইচ্ছাটাকে পূরণ করতে পারবে, সম্মান করতে পারবে একমাত্র মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেই জন্য রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি, রাজ্যের মানুষ বিজেপি সরকার গঠনের জন্য তৃণমূলের পতাকা তলে সামিল হয়ে এই লড়াই আমাদের জিততে হবে, সেই জন্য আমরা যতটুকু করার আমরা আজকে কর্মসূচি ঠিক হয়েছে। নির্বাচন পর্যন্ত প্রত্যেকটা বিধানসভায় কলকাতার থেকে অনেক নেতৃত্ব আসছেন, ওরা বিভিন্ন ব্লক কনস্টিটিউন্সিতে পড়ে থাকবেন, আর এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য সেদিনের সভাটাকে পদযাত্রা আমরা ত্রিপুরাটাকে তিনটা ভাগে ভাগ করেছি, সদরের আমরা দায়িত্ব দিয়েছি মামুন খানকে, তেলিয়ামুড়া থেকে ধর্মনগর কৈলাসহর মনোপুর এগুলি সবগুলি মিলিয়ে সেখানে আমরা আশিস লাল সিংহকে দিয়েছি, আপনারা জানেন উনি এক ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের এক সময় উনি সভাপতি ছিলেন, ওনার দায়িত্ব হলো ওই অঞ্চলে। আর শিবের জলা থেকে আরম্ভ করে সোনামুড়া সাপরূপ সবগুলি মিলিয়ে মিলিয়ে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের শিবপ্রসাদ চৌধুরী, যিনি ক্যাম্পিং কমিটির চেয়ারম্যান, ওনারা সেখানে পরে থেকে অর্গানাইজ করবেন ওই দিনের পদযাত্রাটা, তাদের একটা মানুষ যারা শুনতে চান, মানুষ যারা আসতে চান তাদেরকে যাতে সুযোগ করে দেওয়া, এটুকু আমাদের এই কর্মসূচি। এবং আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবো,
আমাদের এই বার্তাটা সারা আত্মপুরের যে মানুষের কাছে পৌঁছে দেবেন এই আবেদন আমাদের আসছে। আজকে আমাদের এখানে দুজন জয়েন করবেন, একজন বিজেপির নেতা, কিষাণ মোর্চার সামান্য ব্লকের সভাপতি উনি জয়েন করবেন, আর একজন কংগ্রেস থেকে এসছেন সম্পাদক, রাজ্য কমিটির সম্পাদক উনিও জয়েন করবেন এখানে।